মসজিদের নগরী হিসেবে বিশ্ববাসীর কাছে রাজধানী ঢাকা অতি পরিচিত। বাংলাদেশের উপজেলা পর্যায়ে বিয়ানীবাজারে রয়েছে কয়েকশো বছরের পুরাতন ঐতিহ্যপূর্ণ প্রাচীন মসজিদ সহ হাল আমলে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদ। উপজেলার নান্দনিক ও প্রাচীন ঐতিহাসিক মসজিদ নিয়ে এবিটিভির ধারাবাহিক তথ্যচিত্র হাজী মোহাম্মদ তাহির আলী ফাউন্ডেশন মসজিদের শহর বিয়ানীবাজার। এ পর্বে রয়েছে উপজেলার দৃষ্টিনন্দন আবদুল্লাপুর জামে মসজিদ। সড়কের দুপাশে উঁচু নিচু টিলা আর মধ্যখান দিয়ে বহমান বিয়ানীবাজার বারুইগ্রাম বিকল্প সড়ক যোগাযোগ ব্যবস্থা। ব্যস্ততম এই সড়কের আবদুল্লাপুর অংশের পূর্ব পাশে শতবর্ষ আগে গ্রামবাসী নির্মাণ করেন এই মসজিদটি। আবদুল্লাপুর জামে মসজিদ উপজেলার মোল্লাপুর ইউনিয়নের প্রাচীন মসজিদগুলোর অন্যতম একটি, যা সময়ের পরিক্রমায় পুনর্নির্মাণ সহ দ্বিতল মসজিদে রূপান্তরিত করা হয়। আমি আমার বাবা চাষা একজন মুখ থেকে শুনছি যে এই মসজিদ আমার দাদায় কাজ করাইছেন অনুমান 100 বছরের উপরে। তো আমার দাদাও মারা গেছেন যেন 100 বছর হয়ে যাওয়ার গিয়া। এই মসজিদটা আমরা খুব সুন্দর মধ্যে চলে, আমরা গ্রামের মধ্যে কোনো দ্বন্দ্ব কোনো কিছু নাই। এই মসজিদটি প্রায় 100 বর্ষের পুরাতন জামে মসজিদ। প্রায় 30 বছর আগে এই মসজিদ 30-35 বছর আগে এই মসজিদের একতলা ভবন নির্মিত হয়েছে। তারপরে 2018 সালে দুতলা ভবন নির্মিত হয়। সবুজ অরণ্য বেষ্টিত ইউনিয়নের এই মসজিদটি ইসলামী ঐতিহ্য বহন করছে 19 শতাব্দী থেকে। শতবর্ষী এই মসজিদটি 90 দশকে গ্রামের প্রবাসী ও বিত্তবানদের অর্থায়নে পুনর্নির্মাণ করা হয়। নয়নাভিরাম দ্বিতল এই মসজিদের উত্তর পূর্ব কোণে রয়েছে বিশাল আকৃতির সুউচ্চ মিনার। প্রায় 50 ফুট উঁচু এই মিনারটি স্থাপত্য শৈলী মুগ্ধ করে মুসল্লি ও পথচারীদের। প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই মসজিদের মিনারটি বিকালে রক্তিম সূর্যের আলোকরশ্মি যেন আরও রাঙিয়ে তোলে। আমাদের মসজিদের এই মিনারটি প্রায় 40 থেকে 45 লক্ষ টাকা ব্যয়ে 50 ফুট উচ্চতা বিশিষ্ট মিনারটি স্থাপন করা হয়। এতে আমাদের গ্রামের প্রবাসী সহ বিভিন্ন দেশের প্রবাসীর সহ গ্রামের লোকজন টাকা পয়সা দিয়ে সাহায্য সহায়তা করেছেন। শত বছরের প্রাচীন মসজিদটির নির্মাণশৈলীতে রয়েছে আধুনিকতার ছোঁয়া। সুউচ্চ জানালা, সবুজ প্রকৃতি আর সাদাটে টাইলস নজর কাড়ে মুসল্লিদের। চারদিকে রং বেরঙের আলোকসজ্জা দূর থেকে আকৃষ্ট করে মুসল্লিদের। মসজিদের সামনে দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ, অজুখানার আয়তন বৃদ্ধি ও উন্নত শৌচাগার সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বর্ধিত করার পরিকল্পনা রয়েছে মসজিদ পরিচালনা কমিটির। অজুর জায়গা বানাইতে হইব, ফেসা বাল বাঙ্গিয়া বানাইতে হইব, মনে হইলে বাথরুম বানাইতে হইব, আমরা হুদিরা বানাইতে হইব, মেসা বলো আর একটু বড় করি আর। এবং আমাদের এই দৃষ্টিনন্দন একটি গেট বাকি রয়েছে, আমরা চেষ্টা করতেছি খুবই দ্রুত এই কাজগুলি সম্পূর্ণ করতে। শতবর্ষী আবদুল্লাপুর জামে মসজিদে একসাথে 600 শতাধিক মুসল্লি জুমার নামাজ আদায় করেন। আবদুল্লাপুর গ্রামবাসী ছাড়াও বিভিন্ন এলাকার মুসল্লিরা নামাজ পড়তে আসেন এই মসজিদে। দুতলা মিলাইয়া প্রায় 600 মুসল্লি নামাজ পড়তে পারবেন। আর বর্তমানে এখন আমরা নিচে যে আছে 300-350 নামাজ পড়ব না, আর এখন মনোহরলোকা উপর তলায় আরও 200-150 নামাজি হয়, নামাজ পড়ে। আর দিনে দিনে বাড়ি মুসল্লিসকল বাড়িতে আল্লাহর উপর জুমার নসিহত, খুতবা পাঠ ও প্রাত্যহিক নামাজ এবং ধর্মীয় কাজ পরিচালনায় মসজিদটিতে নিয়োজিত রয়েছেন একজন খতিব, একজন ইমাম ও একজন মুয়াজ্জিন। আমি আবদুল্লাপুর জামে মসজিদের ইমাম হিসাবে কর্মরত আছি প্রায় 3.5 বৎসর যাবৎ। আলহামদুলিল্লাহ মসজিদটা খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারি,
কোষাধ্যক্ষ সহ প্রত্যেকে খুব সুন্দরভাবে মসজিদটা পরিচালনা করছেন। মুসল্লি হল যথেষ্ট নামাজের প্রতি আন্তরিক এবং মসজিদটি রাস্তার পাশে থাকায় বিভিন্ন এলাকা থেকেও মুসল্লি হল এই মসজিদে নামাজ পড়েন। মসজিদের দক্ষিণ পাশে একটি উঁচু টিলায় রয়েছে ঈদের নামাজ ও জানাজার নামাজ আদায়ের জন্য সুবিশাল ঈদগাহ ময়দান। আমরা মসজিদের দক্ষিণ পাশে হইল কি ঈদগাহ, আমরা গ্রামেরও ঈদগাহ ঈদগাহ। তো ঈদগাহ তো আমরা তো ওলা সাড়ে চারশো মাসে নামাজ হই না রে ইতনি, ঈদগাহ তো আমরা রং করাই লাগবো আর ইটা আমরা রক্ষা করতাম। আমরা কমিটি বইয়া আমরা ফয়সালা নিছি আর আশা করি আর ছয় সাত মাসের ভিতরে ঈদগাহ খামো আমরা রং কমপ্লিট করি লিম। সবুজ নিবিড় প্রাকৃতিক পরিবেশ, পাখির কলকাকলিতে মুখর থাকে মসজিদ এলাকা। সবুজ অরণ্যের মাঝে দৃষ্টিনন্দন এই মসজিদটি এলাকার ধর্মীয় সংস্কৃতির ঐতিহ্য বহন করছে। কালের নীরব সাক্ষী হয়ে যেন দ্যুতি ছড়াচ্ছে অনুপম শাশ্বত ধর্ম ইসলামের। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি। মোহাম্মদ শাবুল উদ্দিন প্রবাসী বাংলাদেশী সহ সাউথ এশিয়ানদের জন্য নিবেদিত প্রাণ এক সমাজকর্মী। নিউ ইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচন 2021-এ ডিস্ট্রিক্ট 24-এর প্রার্থী শাবুল উদ্দিন নির্বাচিত হলে কাজ করবেন শিক্ষা, হালাল খাবার, আইন শৃঙ্খলা ও স্মল এন্টারপ্রেনারদের নিয়ে। সোচ্চার থাকবেন বিভিন্ন দাবি দেওয়া আদায়ে। আসুন 22 জুন ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে পরীক্ষিত শাবুল উদ্দিনকে নির্বাচিত করি।